eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire. Hello friends, welcome back to another new video. আজকের ভিডিওতে রয়েছে যারা 150cc এর বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য একটি সুখবর। বাংলাদেশের বাজারে আসবে আরো একটি নতুন বাইক বাজাজ পালসারের পক্ষ থেকে। তাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা 150cc এর বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে অল করে দিবেন, এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফেসবুকেই পেয়ে যাবেন বাইক রিলেটেড সকল আপডেট নিউজ। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন গত 28 অক্টোবর বাজাজ পালসার সিরিজের নতুন দুটি বাইক লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ার বাজারে। বাজাজ তাদের নতুন দুটি বাইক ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে 250cc সেগমেন্টে, কিন্তু তারা বাংলাদেশ ও নেপালের জন্য লঞ্চ করবে 150cc ইঞ্জিন দিয়ে পালসার N150 এই বাইকটি। কারণ বাংলাদেশে সিসি লিমিট থাকায় তারা 150cc ইঞ্জিন দিয়ে পালসার N150 এই বাইকটি লঞ্চ করবে। এই ইনফরমেশনটি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ার সুনামধন্য রাশল্যান্ড ওয়েবসাইটটিতে। তো বন্ধুরা চলুন জেনে আসি বাজাজ পালসার 150 নতুন মডেলের এই বাইকটির ডিজাইন, স্পেসিফিকেশন, লুকস এবং বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করবে এবং লঞ্চ করার পর এর প্রাইস কত এক্সপেক্ট করা হয়েছে সে বিষয়ে। প্রথমে এর ডিজাইনের দিকে যদি আসি তাহলে আপনারা পেয়ে যাবেন বাজাজ পালসার N250 বাইকটির মতো সেম ডিজাইন এবং বডি শেপ। এর হেডলাইটটিতে থাকবে সিঙ্গেল প্রজেক্টর হেডল্যাম্প এবং এর দুই পাশেই থাকবে আইকনিক এলইডি লাইটের DRL। এই বাইকটির হেডলাইট প্রিভিয়াস পালসার সিরিজের বাইকগুলোর থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করা হয়েছে। এখন আমরা যদি এর সাসপেনশনের দিকে লক্ষ্য করি, এর ফ্রন্টে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালো উইলসের সাথে 100/80mm এর টিউবলেস টায়ার দেওয়া হবে। এই ফ্রন্টে ব্রেকিং সিস্টেমে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটির সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হবে, যা ব্রেকিংয়ে অনেক কনফিডেন্স দেবে। বাইকটির পেছনে সুইং আর্ম মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালো উইলসের সাথে 130/70mm এর টিউবলেস টায়ার ব্যবহার করা হবে। বন্ধুরা, আগের বাইকগুলোর পিছনের টায়ার নিয়ে কমপ্লেন ছিল, কারণ তারা পিছনের টায়ারগুলো চিকন ব্যবহার করত তাই, কিন্তু এইবার তারা মোটা টায়ার ব্যবহার করেছে, যা ব্যালেন্সে অনেক কমফোর্ট পাওয়া যাবে। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হবে এবং স্পিডোমিটারে থাকবে সেমি ডিজিটাল স্পিডোমিটার, কিন্তু স্পিডোমিটারটি থাকবে অন্য সব পালসার সিরিজের বাইকের থেকে অনেক বেশি সুন্দর। এবার আসি বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিকে। বাইকটিতে থাকবে ইঞ্জিন হিসাবে 149.7cc ফোর স্ট্রোক টু ভালভ সিঙ্গেল সিলিন্ডার DTSI BS6 FI ইঞ্জিন। এর ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 14.1 PS অ্যাট 8000 RPM এবং এর ম্যাক্স টর্ক পাওয়া যাবে 13.25 Nm অ্যাট 6500 RPM। বন্ধুরা, এর টপ স্পিড কিন্তু 135 কিলোমিটার পার আওয়ার পাওয়া যাবে এবং এর টপ মাইলেজ পাওয়া যাবে 42 থেকে 48 কিলোমিটার পার লিটার, কারণ এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে FI সিস্টেম। এবার আসি বাংলাদেশে এই বাইকটি কবে আসবে এবং এর প্রাইস কত হতে পারে। বাংলাদেশে তাদের ইনফরমেশনের মতে ফেব্রুয়ারি শুরুর দিকে আসতে পারে এই বাইকটি এবং এর প্রাইস এক্সপেক্ট করা হয়েছে 2,20,000 থেকে 2,30,000 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।